আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ তাহলে চলা শুরু করি আমরা আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক এর বিএমআর নিয়ে আলোচনা করব বিএমআর এর পূর্ণরূপ হচ্ছে ব্যাসাল ম্যাটাবলিক রেট পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণকে বিএমআর দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ মানুষ যখন কোনো কাজ করে না তখন তার দেহে ব্যবহৃত শক্তির পরিমাণকে আমরা বিএমআর দ্বারা পরিমাপ করে থাকি এর হ্যারিস বেনেডিক্টের সূত্র রয়েছে এর সাহায্যে আমরা বিএমআর নির্ণয় করে থাকি মেয়েদের ক্ষেত্রে বিএমআর সমান ছয়শ পঞ্চান্ন যোগ নয় দশমিক ছয় গুণন উজন কেজি যোগ এক দশমিক আট গুনন উচ্চতা সেমি বিয়োগ চার দশমিক সাত গুণন বয়স বছর ছেলেদের বি এম আর সমান ছেষট্টি যোগ তেরো দশমিক সাত গুণন উজন কেজি যোগ পাঁচ গুণন উচ্চতা সেমি বিয়োগ ছয় দশমিক আট গুণন বয়স বছর অর্থাৎ এই সূত্রতে ওজন কেজিতে নিতে হবে এবং উচ্চতাকে সেন্টিমিটারে নিতে হবে বয়স বছরে হবে এবং নারী হলে নারীদের জন্য যে বিএমআর নির্ণয়ের সূত্রটি রয়েছে তা প্রয়োগ করতে হবে এবং পুরুষ হলে বিএমআর নির্ণয়ের যে সূত্রটি রয়েছে তা প্রয়োগ করতে হবে তাহলে চলো আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করি এই সূত্রের সাহায্যে রুহিমার বয়স ৩০ বছর উচ্চতা একশো ষাট সেন্টিমিটার ওজন নব্বই কেজি হলে তার বিএমআর নির্ণয় করো এখানে বয়স আমরা প্রশ্নে যে বয়স উল্লেখ রয়েছে তা লিখতে পারি বয়স তিরিশ বছর তাহলে আমরা লিখেছি বয়স সমান তিরিশ বছর উচ্চতা একশো ষাট সেন্টিমিটার ওজন নব্বই কেজি তাহলে এই বয়স উচ্চতা এবং ওজন দেওয়া রয়েছে আমরা এগুলো লিখে নিলাম এখন আমরা সূত্র প্রয়োগ করব রহিমার বি এম আর সমান ছয়শ পঞ্চান্ন যোগ নয় দশমিক ছয় গুণন ওজন কেজি যোগ এক দশমিক আট গুণন উচ্চতা সেন্টিমিটার বিয়োগ চার দশমিক সাত গুণন বয়স বছর সমান ছয়শ পঞ্চান্ন যোগ নয় দশমিক ছয় গুণন আমরা এখন উজনের মানটি বসে নেই ওজন এখানে আমরা ওজন প্রশ্নের মধ্যে থেকে পেয়েছি নব্বই কেজি তাহলে আমরা উজন এর মান বসে নই নব্বই যোগ এক দশমিক আট গুণন উচ্চতা উচ্চতার মান দেওয়া রয়েছে একশো ষাট সেন্টিমিটার তাহলে আমরা উচ্চতার মান বসাই একশত ষাট বিয়োগ চার দশমিক সাত গুণন বয়স এখানে বয়স দেওয়া রয়েছে তিরিশ আমরা লিখে নিলাম তিরিশ তাহলে এখন আমরা হিসাব করি ছয়শো পঞ্চান্ন যোগ নয় দশমিক ছয় গুণন নব্বই আমরা এর গুণ ফল বের করি গুণফল একশো চৌষট্টি যোগ এক দশমিক আট গুণন একশো ষাট এর গুণফল দুইশো আটাশি বিয়োগ চার দশমিক সাত গুণন তিরিশ আমরা গুণ করলে গুণফল ফল পাব একশো একচল্লিশ তাহলে আমরা এখন ছয়শো 864 যোগ ২৮৮ এর যোগফল বের করি যোগফল এক হাজার আটশো সাত বিয়োগ একশো এখন আমরা এক হাজার সাত থেকে একশো একচল্লিশ করলে বিয়োগ ফল পাব এক হাজার ছেষট্টি তাহলে আমরা বিএমআর মান পেয়ে গেলাম এক হাজার ছয়শো ছেষট্টি যেহেতু বিএমআরের একক ক্যালোরি অর্থাৎ খাদ্যের যে খাদ্য শক্তি পরিমাপের যে ক্যালোরি সেই ক্যালোরিতেই আমরা বিএমআর নির্ণয় করে থাকি তাহলে আমরা এখানে লিখব ক্যালোরি অর্থাৎ রহিমার বিএমআর এক হাজার ছয়শো ক্যালোরি এরপর চলো আমরা আরেকটি সমস্যা সমাধান করি এখানে আমি আরেকটি সমস্যা উপস্থাপন করেছি সাকিবের বয়স ১৯ বছর উচ্চতা এক দশমিক আট মিটার ওজন সত্তর কেজি হলে তার বিএমআর কত তাহলে এখানে প্রশ্নের যে বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো লিখে নিই এখানে বয়স উনিশ বছর উচ্চতা এক দশমিক আট মিটার যেহেতু আমাদের সূত্রে সেন্টিমিটার এ রয়েছে এজন্য আমরা এই মিটারকে সেন্টিমিটারে নিয়ে নিব তাহলে আমরা লিখেছি এক দশমিক আট গুনন একশো সেন্টিমিটার যেহেতু একশো সেন্টিমিটারে এক মিটার এই জন্য আমি একশো দিয়ে গুণ করেছি তাহলে এক দশমিক আট গুনন একশো গুণ করলে এর মান হবে একশো আশি সেন্টিমিটার তারপর ওজন সত্তর কেজি আচ্ছা এখন আমরা সূত্র প্রয়োগ করবো ছেলেদের জন্য যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি অর্থাৎ পুরুষের জন্য যে সূত্র প্রয়োগ করতে হয় সেই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব তাহলে সাকিবের বিএমআর সমান ছেষট্টি যোগ তেরো দশমিক সাত গুণন ওজন কেজি যোগ পাঁচ গুণন উচ্চতা সেন্টিমিটার বিয়োগ ছয় দশমিক আট গুণন বয়স বছর তাহলে আমরা এখন মান ব্যবহার করি মান বসিয়ে নেই ছেষট্টি যোগ তেরো দশমিক সাত গুণন ওজন এখানে ওজন দেওয়া রয়েছে সত্তর তাহলে আমরা ওজন বসিয়ে নিলাম সত্তর যোগ পাঁচ গুণন উচ্চতা এখানে আমরা উচ্চতা পেয়েছি একশো আশি পাঁচ গুণন একশো আশি বিয়োগ ছয় দশমিক আট গুণন বয়স এখানে বয়স হয়েছে উনিশ তাহলে আমরা এবার হিসাব করি ছেষট্টি যোগ তেরো দশমিক সাত গুণন সত্তর আমরা গুণ করলে এর গুন ফলের মান পাব নয়শো উনষাট যোগ পাঁচ গুণন একশো আমরা এটা গুণ করলে এর মান পাব নয়শো বিয়োগ ছয় দশমিক আট গুণন উনিশ আমরা গুণ করলে এর মান পাব একশো উনত্রিশ দশমিক দুই একশো উনত্রিশ দশমিক দুই এখন আমরা ছেষট্টি নয়শো উনষাট ও নয়শ যোগ করলে যোগফল পাব এক হাজার নয়শো পঁচিশ বিয়োগ একশো উনত্রিশ দশমিক দুই এখন আমরা এক হাজার নয়শো পঁচিশ থেকে একশো উনত্রিশ দশমিক দুই বিয়োগ করলে বিয়োগ ফল পাবো এক হাজার এখন আমরা বিয়েমানের মান পেয়ে গেলাম সুতরাং সাকিবের বি এম ক্যালোরি তাহলে এইভাবে আমরা এই সূত্রের মাধ্যমে নারী এবং পুরুষের বি এম আর নির্ণয় করতে পারি আশা করি তোমরা এখন এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং নারী পুরুষের বিএমআর নির্ণয় করতে পারবে তাহলে চলো আমরা বাড়ির কাজ নেই বাড়ির কাজ সুমাইয়ার বয়স পনেরো বছর উচ্চতা একশো বিশ সেন্টিমিটার ওজন পঞ্চান্ন কেজি হলে তার বিএমআর কত আরেকটি বাড়ি কাজ সানির বয়স পঁচিশ বছর উচ্চতা এক দশমিক সাত মিটার ওজন পঁয়ষট্টি কেজি হলে তার বিএমআর কত আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো এখন বাসায় নিজেরা অনুশীলন করে সমাধান করতে পারবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ